আসসালামু আলাইকুম আমার আফা ভাই, আপনার সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রচন্ড রোদ উঠছে বাইরে, রোদের ঠেলে একবার মনে করেন যে শেষ, গামতে গামতে যেমন তালে গরম এমন তালে রোদ। তো মনে হইলো যে কিছু আমের ভর্তা বানায় খাই। তো আমরা সুন্দর করে ফুইলে আনলাম, আলাইলাম, পুরা মুই দিলাম চিনি আর সাথে আছে নুন। তো সব কিছু দেওয়ার পর সুন্দর করে কষাইলে কষাইলে এই তো শুরু করলাম কষালন। এমন সুন্দর করে কষালবেন আর কষালবেন, কষালবেন আর কষালবেন, এখানে কষালতে কষালতে একটা রস বের করে নেবেন। বাইরে বাইরে রস যতক্ষণ না বাইরে ততক্ষণ আর আমের ভর্তা মজা লাগবে না। তা আমি দেন সুন্দর করে আমের ভর্তারে কষাইলে একটা রস বের করে লাইছি। কী কই আমি কথা মুহে যা বলতে লুল, কথা তো মুহে দায় না। মনে হইলো যে একটুটুকু করে খাইয়া লই, না খাইলে আর ভাই কথা বলতাম না, একটা বই রই যেতেছে। তো আমি কিন্তু খাইয়ে লইলাম বাইরে ভাই। কি যে মজা হইছে বর্তাটা, আপনার এমনি করে বাসাত বানাইবেন আর খাইবেন, আবার একটু খাইয়া লই ভাই, সহ্য হইতেছে না। আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার অনেক আপা ভাইয়ের বারবার খালি বলেন যে আমার গ্রামের বাসায় কথা কনের লেগে, এর লেগে কিন্তু আজকে গ্রামের বাসায় কথা ছিলাম। তো বর্তা খাইতে দেখে কোমরের মধ্যে গাম ছাড়া বাইন্ধ আর একটা কাম শুরু করা মাল। আজকে সারাদিনে কি কাম করছি এটি আপনারা লোকে শেয়ার করো। তো এই তো আমি কিন্তু সবটি ফুল দুইয়া সুন্দর করে ফুকাই লিচি। আর এই সময় ঘরের তো কালা কালা ফুল টুল আছে, সব আপনারা দিয়ে নেবেন। তো আমিও দুইয়া লিচি দুইয়া সুন্দর করে এখন ফুকাই টুকাই আনছি, আইন না দেখেন সুন্দর করে লাগাইতেছি। একটা দুইটা করে লাগাইতে লাগাইতে আমি সবটি ফুল লাগাই সারছি। ফাঁকে তো মনে হলো মামাক মামি আমার আফা ভাইয়ের দেখাইলাম না আমি যে ফুলটি দুইয়া লাগাইতেছি। তাড়াতাড়ি করে মুখে মেরা ডাউন করলো মোমাই দিয়ে, আবার কেটে আফায় দাঁত দিল, কি সুন্দর করে মিন্দি মিন্দি রাখছে। তো আমি এখন সুন্দর করে ফুলটি লাগাইতেছি আর লাগাইতেছি আর আপনারা লোকে গল্প করতেছি। তো আপনারা কেটা কই আসছেন কেউ থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর ঘরের যত ময়লা ফুল আছে আপনারা এই সময় ধুয়ে নেবেন, কারণ এই সময় রোদ শুকায় বাতাস শুকায়। তা আমি সুন্দর করে ফুলটি দিয়ে দেয়া মানে যার যার জায়গার মধ্যে লাগাই লইলাম, আর বাকি ফুলটা লাগাই লইলাম। এটা লাগাই না একটু কঠিন, তারপরও লাগাইতেছে আর এটার লেগে আপনার লোকে শেয়ার করতেছি। তো দেন কি সুন্দর লাগতেছে, মনে হইতেছে যে ফুলের বাগানের মধ্যে আমি ঘুরতেছি। ও মা দেখছেন নি আবার নিতেছে গা। তো এই যে আমার সাথে আর একজন বান্ধবী, আমরা দুই বান্ধবী মিললে ওখানে ফুল দিয়ে সুন্দর করে লাগাইতেছি। তো ফুলটি লাগাইয়া যার দিয়ে এখন এর জায়গা আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে আমার আপনারা লোক শেয়ার করা। আর আজকে বলে আমি সারাদিন কী কী কাম করছি দিয়ে আপনারা দেখেন। তো বলে বলে আমার ভিডিওটা বেশি বেশি করে দেখেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার টিয়ার মাইরেন। এই যে দেখেন সবটি ফুল সুন্দর করে লাগাইলাম দুইয়া টিয়া, দেখেন কি সুন্দর লাগতেছে। মনে তো শোনো যে অক্ষণে দোকান থেকে কিনে আনছি এটি না, এটি অনেক দিন আগের ফুল, তো আপনারা এইভাবে দিয়ে নিন। আর যে দেখেন আরেকজন আমার কি সুন্দর হাতের মধ্যে লাল টুকটুকে মিন্দি দিয়ে কি সুন্দর করে ফুল লাগাইতেছে। ও মা উল্টা পুল্টা লাগাই নিতেছে দি, সোজা করে লাগা, হাই 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 আচ্ছা যাক বুঝছি, আবার উইলে সোজা করে লাগাইতেছে। তো মানে সব ফুল লাগাই না শেষ, মানে ফুলটি কার কার জাগাত রাহাম থুকু, যার যার জাগাত রাহাম কি আন ওখানে রেখে দিয়া পায়ে নামারা দেহাই। আর এই ফুলটা দেখেন, এই ফুলটা কিন্তু আমার আমার বার্থডে সময় আমার বইনে আমার গিফট করছিল, আমি ফুলটা যত্ন করে রেখে দিচ্ছি। তো এই যে দেন আমি ফুলটা কই না সাজাইলাম আমার ঘরের কোনার মধ্যে, শোয়ার রুমের কোনার মধ্যে কিন্তু আমি ফুলটা রাখছি। আর এখানে রাখলে আমার কাছে ভালো লাগে, মনে হয় যে ফুলের একটা কোমল বাতাস যদি যে প্লাস্টিকের ফুল। আর এটা রাখলাম আমার ওভেনের উপরে, মাঝে মাঝে আমি ডাইনিং টেবিলের মধ্যে নামাই, তো এটা আমি ওভেনের উপরে রাখলাম। আর এটা রাখলাম আমার পার্লারের রুমের মধ্যে একটা কোনার। আর এই যে দেখেন আয়নার উপরে যে ফুলটি আছে এই ভিডিওগুলি আমি দুই একটা জোক মুখে বেরো লিখছি। আর এটা আমার শোয়ার রুমের উপরে ফুলটা রাখলাম, এই ফুলটা আমার কাছে খুবই সুন্দর লাগে তার জন্য। তো সব কাম গুছাইতে গুছাইতে ব্যাটের মধ্যে লাগছে কি দেখি খাইম কি খাইম করতে করতে মন হলে যেন কিছু পিঠা বাজছে আনি। তো এই পিঠাটি কিন্তু আমি বাজছি আনছি দিয়ে, কেউ বিস্কার ভিডিও কয়, কেউ শিরিষ ভিডিও কয়, কেউ ঝিলিমিলি কয়, কেউ কয় ফেসেন না ভিডিও। তো যে যেই রকমের চিনেন ও সব দিন আমি বললা দিলাম।
তো কিরা লাগছে কিদার সুরে এই ফিরা মানে সবাই তাসি আর দেন কতটা মুস মুচ্ছা দেখছেন নাকি সুন্দরে ভেঙে গেছে গা টেবিলে খাইতাসি আর সাথে কিন্তু এক কাপ কফি বা চা হইলে খুবই মজা হয় তো প্রচন্ড গরম কি করবো কি দেওয়া লাগবে তো টুকু টুকুর করে এখন পিঠা দিয়ে খাইয়া আপনারা আরো কি কাম করছি ভিডিও দেখায় মাকে মাকে মাছকে সারা দিন কাম আর কাম কাম আর কাম আর এই দেখছেন কি সুন্দর মনে হইতেছে না শ্যামাই আসলে কুলে শ্যামাই না এটা হচ্ছে আপনার সিরিজ ভিডিও মুরব্বা তো একটু করে মুরব্বা বানায় রাখতেছি কারণ সব প্রিয় মানুষরে দিতে খুব ভালো লাগে খাওয়াইতেও ভালো লাগে হের লাগে তো আমার সব বাচ্চা কাচ্চারাও পছন্দ করে বুঝছেন না তো বানাই নিলাম এর মধ্যে একটা কেকের অর্ডার আসছিল তো আমি আজকে ছোট্ট একটা কেকও বানালেছি প্রায় 1.5 ঘন্টার মতো এইটা আপনারা লোকে শেয়ার করাম এই তো আয় পড়ছে কেকটা তো কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ।